চৌঠা মাঘ মানেই বাঁকুড়া জেলার কেঁজাকুড়া গ্রামে মুড়ি মেলা। কিন্তু নদীর পাড়ে যখন সমস্ত মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই মুড়ি মেলাকে কেন্দ্র করে আনন্দে মাতোহারা হয়ে ওঠে, তখন ঠিক ওপর প্রান্তে কি হয় জানো? হ্যাঁ, খুব সুন্দর একটা মেলা বসে, দেখতে পাচ্ছ? সেই মেলার ভিডিওটাই আজ তোমাদের পার্ট টু হিসাবে উপস্থাপন করতে চলেছি। আজ তোমাদেরকে দেখাবো যে ওই উপরে যেখানে মন্দির আছে, দুর্গা মন্দির, নিতাই গুরু মহাপ্রভু আছেন, ওখানকেই যাব, চলো। হাই হোয়াটসঅ্যাপ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ও বাঙালি, সাথে আমি মিলন। হ্যাঁ, আজকে কেঁজাকুড়া মুড়ি মেলার পার্ট টু ভিডিও এটা। যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, পার্ট ওয়ান ভিডিওটা দেখে এসো, তারপর পার্ট টু দেখবে। কারণ পার্ট ওয়ান না দেখলে পার্ট টুটা তোমরা কিছু বুঝতেই পারবে না। আর এখানে এখন আমি দাঁড়িয়ে আছি কেঁজাকুড়ার যে মুড়ি মেলা হয়, মুড়ি মেলার নদীর প্রান্তে ঠিক ওপরে, ঠিক মেলাটা যেখানে বসেছে এক কথায় বলা যায়। এখানে মা দুর্গা বিরাজমান। এই দুর্গা মন্দির বা হরি মন্দির তথা নিতাই গৌরের মন্দির, এইটাকে বেষ্টিত বা এটাকে বেষ্টন করে কেঁজাকুড়ার এই মুড়ি মেলা পার্বণ বা মুড়ি মেলাটা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। সত্যি আমি এটা প্রথমবারই গিয়েছিলাম এবং যে অনুভবে অনুভাবিত হয়েছিলাম তা বলার বাহুল্য রাখে না। মুড়ি মেলাটা যেমন একদিকে হচ্ছিল নদীর পাড়ে, চারপাশের মানুষ বাড়ির থেকে মুড়ি এবং নানা রকমের আইটেম, চপ, চেনাচুর, তেলে ভাজা, মূলো, শশা, লঙ্কা, দেখতে পাচ্ছ, ললি, মটরশুঁটি, কত কিছুই না নিয়ে এসে তারা একসাথে আনন্দে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, গ্রাম, নানা রকমের গ্রাম, এমনকি শহরতলির বিভিন্ন মানুষ একত্রিত হয়ে যখন ওখানে মুড়ি খায়, আর ঠিক অপর প্রান্তেই দেখতে পাচ্ছ কেমন ফায়ার পান খাচ্ছে। এখানের মেলাটা আমি বলেছিলাম তোমাদের পার্ট টু হিসাবে প্রোভাইড করব, আজ সেই পার্ট টু হিসাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া অনেকেই হয়তো বলবে যে মুড়ি মেলাটাই দেখালে, কিন্তু উপরের মেলাটা কি চোখে পড়লো না, নাকি আমাদেরকে প্রোভাইড করলে না, না দেখার সুযোগ করে দিলে না? তাই তোমাদের উদ্দেশ্যে পার্ট টু হিসাবে উপরের যে মেলা চত্বর, সেই মেলা চত্বরের ভিডিওটা তুলে ধরলাম। নানান রকমের দোকানপাতি বসে, নানান রকমের দোকানদাররা আসে এই দিনটাকে, এই দিনটার জন্য তারা অপেক্ষা করে, এবং তাদের যে ভিড়, তাদের যে একটা কাস্টমার এবং দোকানদারদের মধ্যে যে একটা আত্মীয়তা সম্পর্ক বা আত্মীয়তাবোধ, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে আখের রস বিক্রি হচ্ছে, অনেক কিছুই দোকান বসেছিল, এবং বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট করার জন্য নানা রকমের কিন্তু খেলনাপাতি অনেক কিছুই বসেছিল, দেখতে পাচ্ছ আইসক্রিম দোকান, কুলফি দোকান, কত কিছুই না দোকান, মণিহারির দোকান, কত কিছু খেলনাপাতির দোকান থেকে শুরু করে সমস্ত কিছুটা মিলেমিশে যেন একটা মিলনস্থলে পরিণত হয় চৌঠা মাঘ কেঁজাকুড়া মুড়ি মেলা। সত্যি বাঁকুড়াবাসী, পুরুলিয়া, খাতড়া একটু মুড়ি না খেলে ঠিক হয় না বা জমে না। এই মুড়ি মেলাকে কেন্দ্র করে আজকে যে কেঁজাকুড়ার মানুষ বা কেঁজাকুড়ার গ্রামবাসী এই জায়গাটা ঐতিহ্যকে একটা আলাদা জায়গায় রূপ দিয়েছে, তা সমাজের চোখে, সমাজের মানুষের কাছে সত্যি খুব আনন্দ, আপ্লুত এবং একটা মনে হৃদয়ে স্পর্শ করার মতো কিন্তু এই ঘটনা। তাই প্রতিটি কেঁজাকুড়া মানুষকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে, কারণ এই মুড়ি মেলাকে কেন্দ্র করে আজকে বাঁকুড়ার বাসীর যে চপ মুড়ি খাওয়া, সেই মুড়িকে যে তারা এতটা ঐতিহ্যপূর্ণ করে তুলেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা কেঁজাকুড়া গ্রামকে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, খিচুড়ি অন্যবারে হয়তো বসিয়ে খাওয়ানো হয়, কিন্তু এবারে কোভিড পরিস্থিতির জন্য হয়তো, মেবি আমি যতটুকুই জানি তাই বলছি, এখানে লাইন দিয়ে ছোট শালপাতের বাটিতে করে তারা খিচুড়ির প্রসাদ দিচ্ছেন, বিলি করছেন। তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বিলি করছেন, ঠিক আছে, কমিটির তরফ থেকে।
কারণ সত্যি কোভিড পরিস্থিতি, তাছাড়া অন্যবারে বসে খাওয়ানো হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লাইন মেনটেন্স করে মাস্ক পরে এবং কোভিড প্রোটোকলকে তারা যথাযথ মেনে তারা কিন্তু মানে প্রসাদ দিচ্ছেন। মাস্ক ছাড়া তারা কিন্তু প্রসাদ দিচ্ছেন না যতটুকু আমি স্বচক্ষে দাঁড়িয়ে দেখেছিলাম। এর জন্য কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে কোভিড প্রোটোকলকে এত সুন্দরভাবে তারা মেনটেন্স করেছে, খুব ভালো লেগেছে। এবং সত্যি আমি প্রথমবার গিয়ে আনন্দে আত্মহারা হয়েছি এবং কথা দিলাম প্রতি বছর কিন্তু এই বাংলা বাঙালি ইউটিউব চ্যানেল আপনাদের এই গ্রামে ভালোবাসার গ্রাম কেজাকুড়ায় উপস্থিত থাকবেন এই চৌঠা মাঘ দিনে। বাচ্চা ছেলেদের এই দিনটা কতটা আনন্দ দেখতে পাচ্ছ, তারা এই খেলনা পেয়ে কত সুন্দর মনের আনন্দে কিন্তু খেলছে। সবশেষে আমি এই কথাটাই বলবো যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, এবং যারা পার্ট ওয়ান দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ান বলে, মুড়ি মেলা কেঁচাগুড়া পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া আছে, ওটা কিন্তু অতি অবশ্যই দেখবে, তবে বুঝতে পারবে যে বাঁকুড়াবাসীর কাছে কেঁচাগুড়া গ্রামের চৌঠা মাঘ যে মুড়ি মেলাটা আয়োজন হয় বা অনুষ্ঠিত হয় সেটা কতটা আবেগপূর্ণ, কতটা ভালোবাসার, কতটা উচ্ছ্বাসের, সত্যি না দেখলে আপনি কিন্তু অনুভব করতে পারবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, কারণ আমি আমাদের এই বাংলা বাঙালি ইউটিউব চ্যানেল আপনাদের সারা বাঁকুড়া পুরুলিয়া খাতড়া এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নানান রকমের নানান ভিডিও তুলে ধরে বা প্রোভাইড করে যা আপনি বাড়িতে বসে আপনার মোবাইলে দেখে উপভোগ করতে পারবেন। আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন বাংলা বাঙালি ইউটিউব চ্যানেল, আপনাদের ভালোবাসা সাপোর্টে উচ্ছ্বাসে আবেগের মধ্য দিয়ে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। তারিখটা ভুলে যাবেন না, চৌঠা মাঘ। চৌঠা মাঘ মানেই কেঁচাগুড়ার মুড়ি মেলা, আপনারাও আসবেন। আজ তাহলে চলি কি ভালোবাসার কেঁচাগুড়া গ্রামকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানিয়ে বেরিয়ে পড়লাম এরপর আমি আমার গন্তব্য তথা আমার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমিও বাঁকুড়ারই ছেলে, তাই আমার গর্ব তো হবেই, কারণ বাঁকুড়াবাসী মুড়ি খেতে খুবই ভালোবাসে, খুবই প্রিয় চপ মুড়ি সকালবেলায়। আপনারা যদি কেউ গিয়ে থাকেন, হয়তো এই বছর যাননি কিন্তু গত বছর গিয়েছিলেন, তার আগের বছর গিয়েছিলেন, যাই হোক যদি কোনোদিন এই অনুষ্ঠান দেখে থাকেন বা গিয়েছেন বা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ।